গাইজ দেখো, এই যে মাছ নিয়েছি আমি, কোকোর জন্য ছোট মাছ খুব ভালোবাসতেছে, তো সেই জন্য ওর জন্যই নেওয়া হয়েছে। দেখো কাটছি, আর ও দেখো, এই যে দেখো সামনে এসে বসে আছে একেবারে। বসো বসো বসো, মুখ দেয় না, বসো, খাওয়ার জন্য বসে আছে। গাইজ যতক্ষণ আমার মাছ কাটা না হবে, না ধোয়া হবে, ওকে ভেজে না দেবো, ও বসেই থাকবে। দেখো কিভাবে দেখছে ও, কিন্তু কাঁচাটা তো আমি দিব না তোমাকে, কাঁচা খাওয়া হবে না, মুখে গন্ধ হয়ে যাবে। খাবে খাবে, ই বাবা, এখন না, ভাজা করে তারপর দিব। কাঁচাটা খায় না শোনা, কাঁচাটা খেতে হয় না। তো দেখো আমাদের কোকো শোনা কতটা মাছ ভালোবাসে, দেখতে দেখে বুঝতে পারতেছো তোমরা, দেখছো, তোমরাও এতটা ভালোবাসো না হয়তো, কিন্তু আমার শোনা এত মাছ ভালোবাসে, বসে আছে। এই যে সব তুমি খাবা তো, কে খাবে কে খাবে, ও বাবা, না 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 না, মুখ দেয় না, তোমার জন্যই সব, তুমি খাবাই। এই যে কাটছি, কি সুন্দর করে ধুয়ে তারপরে ভেজে দেবো, হ্যাঁ, ভাতের সঙ্গে খাবা। গায়ে তো ছোট মাছ খুবই ভালোবাসতেছে কয়দিন থেকে, এই জন্য ছোট মাছই নেওয়া হচ্ছে ওর জন্য। তোমার সোনাকে কেমন লাগছে তোমাদের? এই যে সোনা, দেখো দেখো এইদিকে দেখো একটু, এই দেখো বসে পড়ছে, দেখছো, মাছই কাটতে দিবে না আমাকে, দেখো কি করছে। বসো বসো বসো, দিল, দেখো তো আমি কিভাবে মাছ কাটবো। সোনাকে দিচ্ছি না, না ও রাগ হয়ে গেছে, দেখো শুয়ে পড়লো। তো গাইস আমার সোনাকে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করে জানাবে আমার কোকো সোনাকে কেমন লাগে, রাজকুমারী কোকো সোনা আমার। তাহলে রাখছি, থ্যাংক ইউ।